11 বছর হলো ডিভোর্স হয়েছে মা অন্য একটি পুরুষের কাছে বিয়ে করেছে বাবাও সুন্দরী একজন মহিলাকে বিয়ে করেছে হাসি পড়ে গেল দুই নাওয়ের মাঝে মায়ের কাছে গেলে মা বলে তোর বাবার কাছে যাও সেখানে অনেক ভালো থাকবি কিন্তু মা বোঝে না এই হাসিব শুধুমাত্র মায়ের কাছে থাকতে চাই বাবার কাছে আসলে বাবা বলে তোর মায়ের কাছে যাও আসলে হাসিব যাবেটা কোথায় বাবার কাছে যদি জোর করে দুই দিন থাকতে চাই তো সৎমা বলে যদি এই ছেলে তোর ঘরে থাকে তাহলে আমি থাকবো না এইভাবেই সবার লাথি খেয়ে দিন কেটে দেয় হাসিবের আল্লাহকে বিচার দেয় হাসিব তো এইরকম করতে করতে একদিন হাসিব তার মায়ের কাছে চলে যায় হাসিব বলে মা আমি তোমার কাছে থাকবো মা বলে কেন তোর বাবা কিছু বলেছে হাসিব বলে হ্যাঁ অনেক কিছু বলেছে আমাকে ধরে মারে খাইতে দেয় না একটু মা ও মা আমাকে একটু খাইতে দিবা দুই দিন ধরে আমি কিছু খাইনি মা তখন বলে খাবার তো একটু আছে কিন্তু তোর বাবা এলে তো খাবে তোর এখন আমি কেমনে দিই হাসিব বলে দাও না একটু মা খুব খিদে পেয়েছে মা বলে যদি এসে খাবার না পাই তাহলে আমাকে অনেক মারবে রে হাসিব বলে মা একটু খাবার দাও না আমি যে খিদার তালায় মারা যাইতেছি মা তখন বলে আচ্ছা কাল আয় কাল তোকে খাবার দিব হাসিব বলে তোমার পায়ে পড়ি মা একটু দাও না খাবার আমি আর আসবো না কথা দিলাম মা বলে আচ্ছা একটু খাইতে দিলে আর আসবি না তোমার কাছে হাসিব বলে না মা আর কখনোই আসবো না এই উঠোনে আমি আর কখনোই আসবো না এরপর হাসিবের মা কিছু একটা ভেবে এক মুঠো ভাত নিয়ে আসে হাসিবের জন্য মা বলে এই নে তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা হাসিব ভাত দেখে খুব খুশি হয় আর যখনই সে হাত বাড়িয়ে নিতে যাবে তখনই তার বাবা এসে বলতেছে এই তোকে কতবার বলেছি এই ছেলে যদি আসে তাহলে আমি তোকে ছেড়ে দিব এটা বলে ভাতের প্লেটটা ফেলে দেয় ইনি হলেন হাসিবের মায়ের নতুন জামাই মা তখন বলতেছে ওর অনেক খিদে লাগছিল তাই একটু খেতে দিয়েছি ও আর আসবে না আবার লোকটি বলে উঠলো আবার কথা বলিস তোর অন্যখানের ছেলে আমি লালন পালন করার দায়িত্ব নিয়েছি নাকি এখনই চলে যেতে বল নাহলে আমার মতো খারাপ কেউ হবে না এজন্যই বলি এত খাবার কই যায় এসব শোনার পর হাসিবের মা বলে ওঠে শুনেছিস তোর জন্য আমাকে কত কিছু শুনতে হয় তোর জন্য আমার মার খেতে হয় তোর জন্য আমার সংসারে সমস্যা লেগেই থাকে আর কি চাস তুই হাসিব হাসিব বলে এমন করে বলছো কেন মা তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো আমি কোথায় যাব তোমাদের ছেড়ে মা বলে এত কিছু বুঝিনা তুই আমার সামনে থেকে চলে যা আর কখনোই আসবি না আর যদি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি হাসিব রেগে তখন বলতে থাকে আমাকে দেখো না আমাকে দেখতে চাও না তবে কেন আমাকে দুনিয়াতে এনেছো আমাকে যদি খাবার দিতে না পারো তাহলে কেন আমার এই পৃথিবীর মুখ দেখালে আমাকে যদি ভালোবাসা দিতে নাই পারো তবে কেন আমাকে নিলে কি দোষ ছিল আমার কেন এমন করে নষ্ট হলো আমার জীবন তোমরা দুজন যদি আমার সন্তান হিসেবে নাই মানবে তবে কেন ভালোবাসার জন্ম দিয়ে আমাকে নিয়ে আসলে আমার কি দোষ ছিল তোমাদের মাঝে জন্ম নেওয়া আমার কি ইচ্ছা করে না বাবা মার সাথে থাকতে আমার কি শখ জাগে না বাবা মার সাথে একটু ঘুরতে এই সময় যদি নাই পালন করতে পারবে তবে জন্মের সময় গলা টিপে মারোনি কেন তোমরা বাবা মার নামে কলঙ্ক তোমরা নামেই বাবা মা কাজের না ঠিক আছে আমি আর আসবো না তোমরা জীবনে ভালো থাকিও তোমরা সুখে থাকিও এই বলে হাসি মায়ের ওখান থেকে চলে যায় কোথায় যাবে ভেবে পাচ্ছিল না রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল সে মনে মনে ভাবতেছিল এ জীবন দেখেই বা লাভ কি যদি বাবা মার ভালোবাসা না পাই একথা ভাবতে ভাবতে সে হাঁটছিল এমন সময় হঠাৎ করে একটা পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় হাসিবের গাড়ির ধাক্কায় হাসিব ছিটকে গিয়ে দূরে পড়ে এমন অবস্থায় লোকটি না পালিয়ে হাসিবের কাছে আসে লোকটি এসে বলে তুমি ঠিক আছো বাবা হাসিব তখন বলে আমাকে আরো একটু জোরে ধাক্কা দিতেন তাহলে আমার অস্তিত্ব শেষ হয়ে যেত লোকটি তখন বলে কি বলো বাবা এই বয়সে তুমি মারা যেতে চাও কি বলে সব হাসিব বলে আপনি শুনে কি করবেন আপনি কি আমাকে খাবার দিবেন ভালোবাসা দিবেন আপনার কাছে রাখবেন যে আমি আপনাকে সব বলবো লোকটি তখন বললো আরে বলো না শুনি না তোমার জীবনের কাহিনী এরপর হাসিব সবকিছু বলতে থাকে লোকটিকে লোকটি তখন বললো তোমার এতটুকু বয়সে এত কষ্ট তুমি আমার সাথে চলো আমার সাথে তুমি থাকবে হাসিব তখন বলে না আপনি যান আমি আমার ব্যবস্থা করে নিব লোকটি তখন জোরাজোরি করে না এটা বলতে হবে না তুমি আমার সাথে চলো আমি তোমাকে দেখে শুনে রাখবো আমি তোমাকে বড় করবো হাসিব তখন বলে কিন্তু আপনার ছেলেমেয়েরা কি ভাববে লোকটি তখন বলে আমার ছেলেমেয়ে আছে ওরা অনেক ভালো ওরা তোমাকে বুঝিয়ে নিবে মানবে হাসিব বলে সত্যি বলছেন তো আপনি তখন লোকটি বলে হ্যাঁ রে বাবা সত্যি বলতেছি চলো হাসিব তখন বলে ঠিক আছে তবে চলেন হাসিব তখন বলে আচ্ছা একটি কথা আপনি আমাকে খাইতে দিবেন তো লোকটি তখন বলে হ্যাঁ অবশ্যই খাইতে দিব এরপর হাসিব আর কোনো কথা না বলেই লোকটির সাথে হাসিব গাড়িতে ওঠে গাড়িতে ওঠার পরে হাসিবের জ্ঞান হারিয়ে যায় হাসিবের যখন জ্ঞান ফিরে আসে তখন সে শুনতে পায় আশেপাশে অনেক কান্নাকাটি শব্দ তখন সে নিজের দিকে খেয়াল করে তার সম্পূর্ণ হাত পায়ে বাঁধা এখন তার বোঝা শেষ হাসিবকে কেউ কিডন্যাপ করেছে তখন হাসিব জোরে জোরে চিল্লাচিল্লি করতে শুরু করে থাকে হাসিবের এমন জোরে জোরে চিল্লাচিল্লিতে সেই লোকটি আসে লোকটি এসে বলে এত চিল্লাচিল্লি করতেছিস কেন হ্যাঁ হাসিব তখন বলে আপনি আমাকে কি বলেছেন আরে সব কি আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে তখন ওই লোকটি বলে এই চুপ করে থাক নাহলে তোকে আগে মেরে ফেলবো হাসিব তখন বলে ও বুঝছি গাড়ি থেকে এমন ধাক্কা দিয়ে কাছে এসে অনেক আদর করা ভালোবাসা দেওয়া কাছে নিয়ে আসা এসব কিছু তাদের নাটক ছিল হাসিব তখন বলে আমাকে একটু খাইতে দেন না আমার অনেক ক্ষুধা লেগেছে তখন লোকটি বলে এখন কোনো খাবার নেই সময় হলে সবকিছু পাই বুঝলি এদিকে হাসিব খাবারের যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তবু খাবার পাইতেছে না হাসিব তখন বলে স্যার আমাকে ছেড়ে দেন না প্লিজ লোকটি তখন বলে তোর সারার জন্য আমি এনেছি নাকি তোর চোখ কিডনি সব নেওয়ার জন্য এনেছি হাসিব তখন বলে প্লিজ এমন করিয়েন না আপনার পায়ে পড়ি সবাইকে ছেড়ে দেন ওদের মা বাবা তো চিন্তা করতেছে তখন লোকটি বলে এত কথা বলিস না নাহলে এমন মার দিব না হাসিব আর কিছু বলে না ভয়ে কারণ এখানে বললেই তো এখানে বোকামি হবে এরপর হাসিব দেখলো যে একটা ছেলেকে ওদের সামনে মেরে ফেললো এটা দেখে সে ভয়ে কান্নাকাটি করে শুরু করে দিল তারা তখন বলতেছে সবাই চুপ করো নাহলে সবাইকে ভয়ে মেরে ফেলবো ভয়ে সবাই চুপ হয়ে গেল তখন হাসিব বলে উঠলো সবাইকে তো মেরে ফেলবেন কাউকে একটু আগে কাউকে একটু পরে একথা বলতে হাসিবকে তারা টেনে এনে নিয়ে আসে তুই একটু বেশি চিল্লাচিলি করতেছিস না সেই লোকটি তখন তাদেরকে বলতেছে এই এটাকে আগে শেষ করে দে কিছু না বলেই হাসিবকেও সবার মতো একই কাজটাই করলো লোকটি তখন জোরে হুঙ্কার ছেড়ে বললো এই এটারও চোখ আর কিডনি বের করে নে এটা বলার পরেই লোকটি বাইরে চলে গেল হাসিবের রক্তে মনে হচ্ছে পুরো মেঝেটা ভিজিয়ে গেল হাসিবের এই মৃতদেহটা যেন বলতেছে মা তোমার কাছে ঠাই হলে বুঝি আমি মারা যেতাম না মা তোমার কাছে এক মুঠ ভাত পেলে আজ হয়তো আমি শেষ হতাম না বাবা মা তোমরা হয়তো আজ এক থাকলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম মা তুমি কি পারতে না অন্য কোথাও বিয়ে না করে আমাকে মানুষ করতে বাবা তুমি কি পারতে না সবকিছু ঠিক করে নিয়ে আবার মাকে নিয়ে নতুন করে বাঁচতে মা তুমি চাইলে আমাকে রাখতে পারতে বাবা তুমি চাইলে একটু খাবার আমাকে মুখে দিতে পারতে তোমরা যদি আজ এক থাকতে তাহলে আমার কিছুই হতো না মা বাবা এমন হাজার মা বাবার কারণে এমন নিষ্পাপ জীবন শেষ হয়ে যায়
আর এই সুবিধা কাজে লাগিয়ে সমাজের কিছু খারাপ মানুষ বাচ্চাগুলোর জীবন শেষ করে দেয়। এটা একটা নিছক গল্প হতে পারে, একজন পাঠক এটা লিখে পাঠিয়েছে, ভুল হলে মাপ করবেন। চেয়েছিলাম গল্পটি সবার মাঝে তুলে ধরতে, কারণ আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন কিছু কাহিনী ঘটে চলেছে। সবাইকে আমার একটাই মেসেজ দেওয়ার আছে, যদি আপনাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো ভুল বোঝাবুঝি কোনো রাগারাগি হয়ে থাকে, তাহলে আপনাদের কারণে হয়তোবা পরবর্তী জেনারেশন বা আপনার সন্তানদের ক্ষতি হতে পারে, আপনার সন্তানরা ছিন্নমূল হয়ে যেতে পারে। সেজন্য একটু রাগ অভিমান ভুল বোঝাবুঝি থাক না, চলুক না। জীবন তো খুব ছোট, এই ছোট্ট জীবনটাকে একটু ভুল বোঝাবুঝি মান অভিমান মানিয়ে নেই, কারণ আপনার হয়তো আলাদা হয়ে যেতে পারেন, কিন্তু সন্তানদের কি হবে, তারা তো ছিন্নমূল হয়ে যাচ্ছে, তাদের তো কোনো শিকড় থাকতেছে না, তারা তো সারা জীবন ওই কষ্টে দুঃখে পার করতে হবে, এমন ভাবে অনেক জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কোনো কিছু করার আগে একবার ভেবে দেখবেন, একটা বার ভাববেন। হতে পারে এটা একটা নিছক গল্প, কিন্তু গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি যে আমাদের মাঝে রাগ অভিমান ভুল বোঝাবুঝি থাকবেই, তাই বলে আমরা আলাদা হয়ে যাবো আলাদা হওয়ার মতো সিদ্ধান্ত এটা নিয়ে কখনোই উচিত না, কারণ আপনাদের ছেলে মেয়ে আপনাদের পরবর্তী জেনারেশন এটা কিন্তু অনেক খারাপ দিকে চলে যায় বা তাদের অনেক সমস্যা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।